বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রভাষক জীববিজ্ঞান, সুলতানপুর হানিফের স্কুল এন্ড কলেজ। আমরা আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর যারা 2020 সালে এসএসসি পাস করে এখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্র নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এ ঘটন নিয়ে কথা বলবো। সবাই একটু খাতা কলম নিয়ে বস। হ্যাঁ, কোষ আমরা সবাই নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী থেকে আমরা কোষ নিয়ে পড়াশোনা করে আসছি, কোষের ছবি আঁকছি। কোষ অতি ক্ষুদ্র, আণুবীক্ষণিক। শুধু যে ক্ষুদ্র কোষ এবং আণুবীক্ষণিক এমনটাই না, বড় কোষও ততটা বিরল না, বড় কোষও প্রচুর পরিমাণে আছে। যেমন যে কোনো ডিম এ একটা পরিপূর্ণ কোষ। পৃথিবীর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। উট পাখির ডিম দেখা গেছে 17 × 12.5 সেন্টিমিটার। উট পাখির ডিম পৃথিবীর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। এছাড়াও মানুষের শরীরের সবচেয়ে বড় কোষ যেটা, একটা মোটর নিউরন আছে বৃদ্ধাঙ্গ থেকে শুরু করে সুষুম্না কাণ্ড পর্যন্ত, এটা প্রায় 1 মিটার হয়, 1 মিটার হয়, এরকম বড় বড় অনেক কোষ আছে। এছাড়া উদ্ভিদের মধ্যে যারা ফাইব্রের আঁশ, ফাইব্রাস আঁশ, যেমন পাট গাছের আঁশ, হ্যাঁ, তুলা, এরাও একটা বড় বড় কোষ, এদেরকে আমরা দেখি এবং হাত দিয়ে ধরতে পারি। আচ্ছা, তো কোষ নিয়ে আমরা দশম শ্রেণীতে কোষের ছবি আঁকছি। কোষ নিয়ে পৃথিবীতে অনেক আছে যে একটা কোষ দিয়ে একটা জীব চলতেছে, যেমন অ্যামিবা, অ্যামিবা প্রোটিয়াস, অ্যামিবা প্রোটিয়াস, একটামাত্র কোষ দিয়ে সে তার পুরো পুরো বডিটা পরিচালনা করতেছে, তার সমস্ত কার্যক্রম একটা মাত্র কোষ দিয়ে চলে। এই জন্য এটাকে অনেক সময় অকোষীয় বলা হয়, একটা মাত্র কোষ দিয়ে চলে, ক্ষুদ্র। এরকম সারকোমেস্টিকোফোরিয়াতে, প্রোটোজোয়াতে অনেক প্রাণী আছে একটা মাত্র কোষ দিয়ে চলে। তো দেখা গেছে কোষের সংজ্ঞার ক্ষেত্রে কোষল জীবদেহ গঠন কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এরকম আমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এখন ভর্তি হয়ে গেছি, তারা এইভাবে কোষের সংজ্ঞা দিব। আগের মতো যে কোষল জীবদেহ গঠন কাজের একক, এই চোখ দশম শ্রেণী পর্যন্ত মোটামুটি চলে। আমরা যখন একাদশ শ্রেণীতে উঠে গেছি, এখন এইভাবে দিব, কোষল জীবদেহ গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এই একজন সায়েন্টিস্ট বলেছিলেন যে ইটালিয়ান ভাষায় যে সে অগ্নি সেলুলি সেলুলা, মানে কোষ থেকেই কোষের উৎপত্তি। দেখা গেছে ভাইরাসের সাথে কোষের ডিফারেন্সটা হলো ভাইরাসরা কোষ না, যে ওরা এই অগ্নি সেলুলি সেলুলা এরকম, সেই জন্য ওরা মাইটোসিস পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, সেই জন্য ভাইরাসকে কোষের অন্তর্ভুক্ত করা হয় না। তো আমরা এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম অধ্যায়ে জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের কোষ ও এর ঘটনে আমরা বাড়িতে সবাই একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকবো, এটা হলো বাড়ির কাজ, একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকবো। আর আঁকতে গেলে আমরা দেখবো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ডিফারেন্সটা হলো এদের কোষ প্রাচীর থাকে, প্রাথমিক যে ডিফারেন্স। অনেকে এই কোষ প্রাচীর, প্রথম যেটা কোষ প্রাচীরকে যেটা উদ্ভিদ কোষে থাকে, অনেকে এটাকে অনন্য বৈশিষ্ট্য বলে। আমিও কয়েকটা ক্লাসে বলে ফেলেছি ছোট ক্লাসে, এটা আসলে অনন্য বৈশিষ্ট্য না। দেখা গেছে শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, তারপরে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদেরও কোষ প্রাচীর থাকে, কিন্তু এরা উদ্ভিদ না। তো এরা উদ্ভিদ না, এদেরও কোষ প্রাচীর থাকে, তাহলে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বলা যায় না, কোষ প্রাচীরকে অনন্য বৈশিষ্ট্য বলা যায় না, এটাকে একটা প্রধান বৈশিষ্ট্য বলা যায়। আমরা সেভাবেই এখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দেখবো। আমরা আজকে কোষ প্রাচীর নিয়ে, মূলত কোষাঙ্গাণু, কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কোষ প্রাচীর এটা এটাকে বলা হয় জড়, মৃত কোষ প্রাচীর। কোষ প্রাচীর দেখা যাবে যে প্রোটোপ্লাজমকে ঘিরে স্বচ্ছ ছিদ্রযুক্ত,
মৃত যে প্রাচীন দেওয়া আছে, নির্দিষ্ট আকৃতি কোষকে দিয়ে যে প্রাচীন দেওয়া আছে সেটাই কোষ প্রাচীন। আর কোষ প্রাচীর আসলে ১৬৬৫ সালে রবার্ট হুক কর্ক থেকে যে বলছিল যে কোষ আবিষ্কার করেছে, তিনি আসলে কর্ক সেকশন করে যে যেটা দেখছিলেন মাইক্রোস্কোপের মধ্যে সেটা আসলে ছিল কোষ প্রাচীর ১৬৬৫ সালে। আচ্ছা, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা প্রধান বৈশিষ্ট্য। কোষ প্রাচীর পড়তে গেলে প্রথমত কোষ প্রাচীরের মধ্যে এই তিনটা জিনিস দেখা যায়, একটা হলো মধ্যপর্দা, আরেকটা হলো মধ্যপর্দা মিডল লেমেলা, আরেকটা হলো প্রাইমারি প্রাচীর প্রাইমারি ওয়াল, আরেকটা হলো সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর সেকেন্ডারি ওয়াল। আচ্ছা, মধ্যপর্দা যেটা আমরা এখন এটা নিয়ে একটু কথা বলবো, মধ্যপর্দা হলো মিডল লেমেলা মধ্যপর্দা, আমরা একটু আঁকতে আঁকতে বলবো মধ্যপর্দা। যেমন এইগুলো মিডল লেমেলা মধ্যপর্দা, এটা একটু মোটা করে দেই মধ্যপর্দা। আমরা তোমরা আমার সাথে অঙ্কন করো, তোমরা আমার সাথে আঁকো, সাথে সাথে আঁকো মিডল লেমেলা। আমরা আঁকতেছি কোষ প্রাচীরের মিডল লেমেলা, এটা হলো মিডল লেমেলা মধ্যপর্দা। মিডল লেমেলাটা কখন তৈরি হয়? যখন কোষ বিভাজনে, অর্থাৎ মিডল লেমেলাটা একটু বলি যে মিডল লেমেলাটা মধ্যপর্দাটা হলো দুইটা কোষের ব্যবধায়ক যে পর্দা, দুইটা কোষকে আলাদা করেছে যে পর্দা সেটা হলো মিডল লেমেলা মধ্যপর্দা। মিডল লেমেলা এই মধ্যপর্দা যদি ছিঁড়ে যায় তাহলে দুইটা কোষ আলাদা হয়ে যায়, মধ্যপর্দা ছিঁড়ে গেলে দুইটা কোষ আলাদা হয়ে যায়। আচ্ছা, মধ্যপর্দাটা কিভাবে তৈরি হয়? কোষ বিভাজনে, অর্থাৎ মাইটোটিক ধাপে, মাইটোসিস পর্যায়ে, মাইটোসিসের মধ্যে যে পাঁচটা পর্যায় বা ধাপ আছে তার মধ্যে একটা হলো টেলোফেজ ধাপ। টেলোফেজটাকে বলা হয় অন্তদশা, অর্থাৎ টেলো মানে শেষ দশা। সেখানে সাইটোপ্লাজম থেকে আসা প্রাগমোপ্লাস্ট যেটা উৎপত্তি হয় গলজি বডি থেকে উৎপত্তি হয়ে প্রাগমোপ্লাস্ট, আর গলজি বডি থেকে আরেকটা উৎপন্ন হয় পেকটিন যুক্ত ভেসিকল। এই প্রাগমোপ্লাস্ট আর এই ভেসিকল এরা একত্রে জমা হয়ে মধ্যপর্দা তৈরি হয়। আমরা মোটামুটি বুঝতে পারছি তাহলে যে যখন মাইটোসিসের টেলোফেজ ধাপের মধ্যে প্রাগমোপ্লাস্ট ভেসিকল, প্রাগমোপ্লাস্ট আসে সাইটোপ্লাজম থেকে, যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, যার মাধ্যমে যেখান থেকে প্রাগমোপ্লাস্ট আসে, প্রাগমোপ্লাস্ট মুখ্যত হলো একটা হেমিসেলুলোজ পূর্ণ থলি এই প্রাগমোপ্লাস্ট। এই প্রাগমোপ্লাস্ট আর গলজি বডি থেকে উৎপন্ন ভেসিকল যেটা পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এই দুইটা মিলে তৈরি হয় মধ্যপর্দা মিডল লেমেলা। তো মধ্যপর্দাতে প্রচুর পরিমাণে যদি পেকটিক অ্যাসিড থাকে, আমরা এখানে পেকটিন শব্দটা লিখে রাখছি, এখানে তিন ধরনের পেকটিন থাকে, একটা হলো প্রোপেকটিন, আরেকটা হলো পেকটিন, আরেকটা হলো প্যাকটিক অ্যাসিড। প্রোপেকটিন, পেকটিন, প্যাকটিক অ্যাসিড, এই তিন ধরনের পেকটিন থাকে, আর পেকটিনটা কোষ প্রাচীরের মধ্যে থাকে 30%। ঠিক আছে, তো এই মধ্যপর্দা আমরা মোটামুটি বুঝে ফেলেছি। ঠিক আছে, এই পেকটিন তিন ধরনের থাকে, পেকটিন, প্রোপেকটিন, প্যাকটিক অ্যাসিড। আচ্ছা, যেটা ভেসিকলটা পেকটিন সমৃদ্ধ, ঠিক আছে, এই যে এই ভেসিকল আর এই প্রাগমোপ্লাস্ট মিলে মধ্যপর্দা তৈরি হয়। হ্যাঁ, মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, মধ্যপর্দার উপরে এই পর্দাটার উপরে সেলুলোজ
সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আমরা এখন যেটা ডট ডট দিতেছি এটাই হলো প্রাইমারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এরা স্তরে স্তরে জমা হয়ে প্রাইমারি প্রাচীর তৈরি করে। প্রাইমারি প্রাচীরে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। ঠিক আছে, পুরো কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ থাকে 20%, গ্লাইকোপ্রোটিন থাকে 10%। আর হেমিসেলুলোজ যেটা থাকে তার মধ্যে হলো জাইলান, মানান, গ্লুকান, গ্লাকটান এরা উল্লেখযোগ্য। হেমিসেলুলোজের মধ্যে জাইলান, মানান, গ্লুকান, গ্লাকটান এরা উল্লেখযোগ্য, এরাই বেশি থাকে। আর প্রাইমারি প্রাচীরটা 1 থেকে 3 মাইক্রোমিটার, প্রাইমারি প্রাচীর একটু পাতলা, 1 থেকে 3 মাইক্রোমিটার এই পাতলা প্রাচীর, এটা মধ্যপর্দার অন্ততলে তৈরি হতে থাকে প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার অন্ততলে তৈরি হতে থাকে প্রাইমারি প্রাচীর, এটা দ্বিতীয় স্তর। হ্যাঁ, হেমিসেলুলোজের জাইলান, মানান, গ্লুকান, গ্ল্যাকটান এই জাতীয় হেমিসেলুলোজ গুলা এখানে বেশি থাকে। এরা স্তরে স্তরীভূত হয়ে জমা হয়ে মধ্যপর্দার পরে যে স্তরটা হয় সেটা প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীর একটু পাতলা, 1 থেকে 3 মাইক্রোমিটার, এটা মনে রাখতে হবে। আমরা এমসিকিউ কারণে একটু খুঁটিনাটি বেশি পড়তে হয়, 1 থেকে 3 মাইক্রোমিটার। এরপরে প্রাইমারি প্রাচীরের উপরে সেলুলোজ, সেলুলোজের প্রাইমারি প্রাচীরের উপরে সেলুলোজ প্রচুর পরিমাণে জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর আমরা এটাকে যদি দেখি, সেকেন্ডারি প্রাচীর এখন যেগুলো দেখব তিনটা স্তর, 1, 2, 3, 1, 2, 3 এভাবে দিয়ে মিলিয়ে দিব। সেকেন্ডারি প্রাচীর, গৌণ প্রাচীর, এটা উদ্ভিদের যে কোষগুলো দৃঢ় ম্যাচিউর হয়েছে তাদের ক্ষেত্রে গৌণ প্রাচীর হয়, যাদের যে কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বিপাকীয় কাজ চলে, যে কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মেটাবলিজম চলে, বিপাকীয় কাজ চলে, সেই কোষগুলাতে সেকেন্ডারি প্রাচীর হয় না, তৈরি হয় না। যে কোষগুলা পরিপক্ক তাদের ক্ষেত্রে এটা তৈরি হয়। 1, 2, 3 এই তিনটা এভাবে দিয়ে 1, 2, 3 এগুলো আমরা মিলে দিই এখানে, এগুলো একটু মিলে দিই। তারপরে এখানে আরেকটু রয়ে গেছে, আমরা এখানে আবার 1, 2, 3 এখানে মিলে দেই। এখানে একটু আছে 1, 2, 3 আমরা মধ্যপর্দা তো দেখলাম। এই সর্বশেষ তিস্ত মিশ্র যেটা আমরা দেখলাম এটাই হলো সেকেন্ডারি প্রাচীর, গৌণ প্রাচীর, গৌণ ওয়াল, গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর। আমরা এখন যেটা দেখলাম এটা হলো গৌণ প্রাচীর, তিন স্তর বিশিষ্ট, যেখানে প্রচুর পরিমাণে বিপাকীয় কাজ হয় উদ্ভিদের, সেই জায়গায় গৌণ প্রাচীর তৈরি হয় না। কোষ প্রাচীরের বিভিন্ন অংশ,
যেখানে বিপাশনীয় কাজ বেশি হবে সেখানে এটা হওয়ার জন্য অনেক সময়ের দরকার, সেকেন্ডারি প্রাচীন সেজন্য সেখানে হয় না, যেমন ভাজক টিস্যুতে হয় না গৌণ প্রাচীন। এছাড়া যে জায়গায় মানে যে কোষগুলো ম্যাচিউর হয়েছে পরিপক্ক হয়েছে সেখানে গৌণ প্রাচীর তৈরি হয়, গৌণ প্রাচীর তৈরি হয়। দেখা গেছে যেমন আমরা স্থায়ী টিস্যুতে গৌণ প্রাচীর তৈরি হয়, যেমন ট্রাকি ভেসেল, ট্রাকি ভেসেল ফাইবার এইগুলোর মধ্যে এরা হলো স্থায়ী টিস্যু, এদের মধ্যে গৌণ প্রাচীর হয়। আমরা ট্রাকি ভেসেল ফাইবার অর্থাৎ স্থায়ী টিস্যু যাদের মধ্যে সেখানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীরের মধ্যে একটা শব্দ আমরা লিখেছি যে প্লাজমোডেসমাটা, বহু বছরে প্লাজমোডেসমাটা, এটা হলো প্রোটোপ্লাজমের সাথে সূক্ষ্ম সুতার মতো যে তন্তু কোষের সঙ্গে কমিউনিকেশন রাখে সেটা হলো প্লাজমোডেসমাটা। দুইটা শব্দ আমরা কোষ প্রাচীরের মধ্যে ইম্পর্টেন্ট দেখি, একটা হলো প্লাজমোডেসমাটা আর একটা হলো প্লাজমোব্লাস্ট। ঠিক আছে, এই এই দুইটা আমরা বেশি বেশি খেয়াল রাখবো। প্লাজমোডেসমাটা হলো প্রোটোপ্লাজমের সাথে প্রোটোপ্লাজম থেকে সেকেন্ডারি প্রাচীর ভেদ করে কোষের সঙ্গে যে কমিউনিকেশন করে সেটা হলো প্লাজমোডেসমাটা। তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর, এটার গুরুত্ব হলো 5-10 মাইক্রোমিটার। আমরা কোষ প্রাচীরের কাজ কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষকে নির্দিষ্ট আকৃতি দেওয়া, কোষের অন্য কোষের সাথে কমিউনিকেশন করা, অন্য কোষের সাথে জলীয় পদার্থের যোগাযোগ করা, প্রোটোপ্লাজমের যোগাযোগ করা, এবং কোষের অনেক অনেক জায়গায় দেখা যায় যে কোষ প্রাচীর যে এখানে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় কোষ প্রাচীরে গিয়া প্রাচীরে গিয়া জমা হয় এবং কোষ প্রাচীর শ্বসন ব্যাপন এই জাতীয় কাজগুলো সহযোগিতা করে। কোষ প্রাচীরের অনেক কাজ, একটা কোষের নির্দিষ্ট আকৃতি দান করা। আমরা আমরা ইনশাআল্লাহ কোষ প্রাচীর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কোষ প্রাচীরের উপরে আমরা ছবি আঁকবো, আমরা কাজ লিখবো, গঠন লিখবো। দেখা গেছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের মধ্যে দেখা গেছে যে মূলত এরা সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজটা হলো 6 কার্বন বিশিষ্ট একটা গ্লুকোজ। সেলুলোজ প্রায় 1-3 হাজার সেলুলোজ মিলে একটা মাইসেলি হয়। মাইসেলি পরবর্তীতে প্রায় 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল হয়। মাইক্রোফাইব্রিল এই প্রায় 200-250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল হয়। সেই ম্যাক্রোফাইব্রিলটা ইজ গোয়িং টু বি কোষ প্রাচীর। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।